কেমন ঠাকুর দেখছেন? কিছু বলছেনই না, এখানে নাচতে নাচতে এরা যাচ্ছে ঠাকুর দেখ। হ্যালো গাইস, আজকের মহানবমী, তাই তো? এই তোরা কিছু বল নাকি? আজকের শুধু আমি আর ইনি শুধু বেরোননি, আজকের মহানবমী বলে সারা টিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে চালাচ্ছে, ইনি আমাদের হচ্ছে জামাইবাবু বলে কথা, ব্লু কালারের ভেবি মাঝে মাঝে দিয়ে বেরিয়েছে, আর আমি একটা রেড কালার পরে বেরিয়েছি, এটা একটা কুর্তি। আর এদিক থেকে দুজন স্পেশাল পার্সন আমাদের বসে আছে, আর এই হচ্ছে ছোট একটা সাইজ, ইনি হচ্ছে মেন অতিথি, আ করে দেখছে, অবাক হয়ে দেখছে। এই সবাই একসাথে আমরা আজকে বেরিয়ে পড়েছি কি করতে? ঠাকুর দেখতে। এই কি করতে মূর্তি? খুব তো বলি বলছি, ঠাকুর দেখতে আজকে বেরিয়ে পড়েছি। আজকে যাওয়ার প্ল্যান আছে, আমরা নর্থ ক্যালকাটা যাব, মানে একটুখানি এরকম ড্রেস আপ দেখেই বুঝতে পারছো, একটুখানি রাজবাড়ি, একটু শোভাবাজার, রাজবাড়ি, একটু আর কোথায় যাওয়ার যেন প্ল্যান আছে, বাগবাজার, বাগবাজার যাওয়ার প্ল্যান এগুলো আছে, যাওয়া যায়নি এখন অব্দি, পৌঁছতে পারবো কিনা সকাল সকাল, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি একদমই দুপুর একটা, সকাল দশটায় প্ল্যান হয়েছিল, কিন্তু এই ইনি খুব তাড়াতাড়ি করেন, এনাকে তোমরা সবাই চিনে রাখো, এটার জন্য আমরা দুপুর একটায় স্টার্ট করতে পেরেছি। চলো এবার যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা হচ্ছে, চলো। আমরা মোটামুটি প্যান্ডেল দেখবো আর এর ডিটেলে বলে দেবে কি কি হচ্ছে, আমরা তো এমনি দেখছি, এ বলে দেবে, সাহিত্যিক জগতের লোক আছে, কোনো চাপ নেই। চলো ড্যান্সিং গলু, এখানে নাচতে নাচতে এরা যাচ্ছে ঠাকুর দেখতে, কিন্তু তেলেঙ্গা বাগান খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের গাইড অনেকটা এগিয়ে আছে, ম্যাপ দেখে দেখে গাইড আমাদের নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান খুঁজে পাওয়া গেছে, হ্যাঁ এইবারে আমরা দেখি কি করেছে, হাঁটা যাক, গিয়ে দেখা যাক যে আলটিমেটলি কি করেছে, কি তাই তো? একদমই, চলো এই গরমে আর পারা যাচ্ছে না, চলো চলো চলো। যেখানে পাওয়ার স্টোরেজ থাকে সেরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়। আমার হৃৎপিণ্ড ঝুলছে,
এছাড়াও অক্সিজেন হচ্ছে মেইন থিমটা, সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিভাবে ব্যবহার, সেটা নিয়ে কিছু বলতে চাই। সুন্দর করেছে কিন্তু প্যানেল, ভালো করেছে, বেশ ভালো। প্রোডাকশন অফ অক্সিজেন এন্ড ইউজ অফ অক্সিজেন, এটাই হচ্ছে মেইন থিম। ঘুরে দেখো চিংগো কই, চিংগো দেখিয়ে দাও, কোথায় চিংগো দেখিয়ে দাও কই বাবু। ও কিন্তু মজা পেয়েছে, হ্যাঁ ও বিশাল মজা পেয়েছে। ফাইনালি আমরা ঠিক করেছি যে আমরা ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম খাওয়া হবে। আর এই যে গলু বাচ্চা, এও খাবে হচ্ছে গচি গরম। কি খাবে? গচি গরম, গচি গরম, গ্রেট বাচ্চা। এখানে ঘটি গরমের প্রিপারেশন চলছে, চলো ঘটি গরম খাওয়া করে ভালো লাগে। আমরা ঘটি গরমটা ঝটপট খেয়ে নি, প্রিপারেশন চলছে। কেমন? হ্যালো, হ্যালো, বাড়ি থেকে বেরিয়েছিল বাগবাজার ঘুরতে নিয়ে যাবে, এখন অবধি আমরা বাগবাজারে পৌঁছতে পারিনি, তাই তো? এখন এটা দেখা তো কমপ্লিট হয়ে গেল। এবার এরপর আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে। নেক্সট যাওয়ার প্ল্যান হচ্ছে বাগবাজার। এখন বাগবাজারে আগে আগে আবার আমাদের তো প্ল্যান সবসময় চেঞ্জ হচ্ছে, আগে কিছু দেখলে সেটাও দেখাচ্ছি, আর বাগবাজারে সেখানেই দেখা হচ্ছে। চল, এখন আমরা এসে গেছি জগৎ মুখার্জি পার্কে। জগৎ মুখার্জি পার্কে, ইয়েস, উইথ গলু বাচ্চা, উইথ গলু বাচ্চা। ওখানে গোল থেকে নামছে না কেমন দেখছেন বলুন? দারুন দারুন লাগছে ম্যাডাম, দারুন। কিন্তু একটা ফটো তুলতে হবে, একদমই ঠিক তাই। ঠাকুরটা কিন্তু দারুন করেছে। হ্যাঁ, আমাদের গাইড কই? গাইড ওই তো। হ্যাঁ মিমি, এটা কনসেপ্টটা কি ভাই? জানি না এখনো। বলো 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 কনসেপ্টটা বলো, তোমার দিকে ক্যামেরা। এখনো জানি না, বুঝতে দে। এখনো বুঝে উঠতে পারেনি যে কি হচ্ছে। তাই তো বলো, গাইড আমাদের বুঝছে এখানে কি কনসেপ্ট করেছে, আর গলু ঠাকুর দেখছে। আচ্ছা, এই তো চলে এসেছে কনসেপ্ট বলার জন্য। কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি, সেই যে কবিতা। এত জানিস, তাও তোর কোনো গর্ব নেই। হাত ধরে একসাথে বেঁধে বেঁধে থাকি, কারণ কোভিড পরবর্তী সময় যাতে আমরা একসাথে চলতে পারি, তার জন্য। বাহ, খুব সুন্দর ভাই বর্ণনাও করলো, কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এটা ওয়ার্ল্ডলি আর্ট দিয়ে পুরো দেওয়ালটাকে সাজানো হয়েছে। শান্তিনিকেতনের যে ওয়ার্ল্ডলি আর্ট আছে, সেই ওয়ার্ল্ডলি আর্ট দিয়ে পুরো দেওয়ালটা সাজানো হয়েছে, একদম। চলো, এটা আমাদের দেখা তাহলে কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি কোথায়? এখানে একটা ছবি তুলি, এখানে একটা সেলফি তোলা হবে। এখানটা কি একটা সেলফি তোলা হবে নাকি? হ্যাঁ, বলো ভালো করে বলো। এখন সজীব দা আমাদের সেলফি তুলতে আইফোন নিয়ে ঘুরছে, তো ওরা বিশাল ব্যাপার স্যাপার, সেলফি তুলতে ব্যস্ত। চলো আমরা এবার সেলফি তুলবো, চলো। সিঙ্গেল ফটো, ফটোগ্রাফার। আচ্ছা, এখন বউয়ের ফটোশ্যুট চলছে জামাইবাবু। কেত কেত আলাদাই। দিদি কেমন ঠাকুর দেখছেন? কিছু বলছেনই না, বলুন আপনি। আপনি কেন বারবার? আমি তো বলছি বারবার, তুমি বলো কেমন ঠাকুর দেখছো? খুব ভালো ঠাকুর দেখছি, হাঁটছি এখন। আচ্ছা, আর আমাদের এই হচ্ছে গলু বাচ্চা, এখন বাস দেখতে চাইছে। কি দেখতে চাইছে? বা এত ঘড়িটা একটু দেখিয়ে দাও, ঘড়ি দেখিয়ে দাও, ঘড়ি দেখিয়ে দাও। এরকম কেন?
গুড বয় চলুন এবারে ম্যাডাম কোথায় আমরা যাচ্ছি এবারে আমরা যাচ্ছি শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি এটা বেরানো থেকে বলছি আমরা শোভাবাজার রাজবাড়ি এখনো অবধি যাত্রার মাঝে আমরা অন্য অনেক ঠাকুর দেখে নিয়েছি চলো শোভাবাজার রাজবাড়ি যাই কোথায় এলাম আমরা এবার এবার কুমোরটুলি সর্বজনীন কুমোরটুলি সর্বজনীন আমরা কিন্তু যাব প্ল্যান করেছিলাম বাগবাজার শোভাবাজার কিন্তু এসছি কোথায় কুমোরটুলি সর্বজনীন এই রকম ভাবে আমরা যাব সেসব দিয়ে আমরা গিয়ে শোভাবাজার এই হচ্ছে আমাদের গাইড প্রথম থেকে আমাদের ওই গাইড নই লোভ দেখিয়ে নিয়ে আসছে এই ম্যাপ ম্যাপ জি ম্যাপ হচ্ছে আমাদের গাইড ও আমাদের যেদিকে আরে এই গলি বাচ্চা আমরা সেদিকেই যাচ্ছি চলো দেখা যাক কেমন এখানে আসছিস খাওয়াটাকে বাগবাজারে আসিস নি বাগবাজার বহুবার এসেছি মানে কেমন লাগছে গঙ্গার ভিউটা তো অলওয়েজ ভালো লাগে একদম ঠিক তাই গঙ্গার পাড়ে একটু হাওয়া খেতে আর এখান থেকে আমরা যাব বাগবাজার বাগবাজার তাই তো চলো এখানে একটু গঙ্গার পাড়ে একটু বসে হাওয়া খেয়ে নেওয়া যাক এনার্জি বিল্ড করে নেওয়া যাক ইয়েস চা খাওয়া হবে হ্যাঁ এখানে এলে ওই চা খাওয়ার কথাটাই মনে পড়ে যাবে চলো একটু চাটা খেয়ে নিই তারপর আমরা যাবো বাগবাজার আপাতত প্ল্যান আছে পৌঁছালে তারপর বাকিটা আপডেট দেখানো হবে বাবা মিমিকে কেমন দেখো দেখছো গলি বাচ্চা প্রচুর ঠাকুর দেখেছি আমরা এত ঠাকুর দেখেছি আজকে যেন এনার্জিটা পাচ্ছি না শরীরটা ক্লান্ত হয়ে গেছে এদিক থেকে দিদি এতটাই কষ্ট হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা ঠাকুর দেখা মেটেরিয়াল নয় গাইড বলছে সজীবদা পুরো চান আর আমাদের অবস্থা পুরোটাই চলো আমরা এবারে চলে যাবো বাগবাজার আর তারপরে সজীবদা আর কি দেখা হবে সজীবদার এরপরের প্রজেক্ট হচ্ছে রেস্টুরেন্ট চলো বাগবাজারের ভেতর যাওয়া যাক চলো আজকে যেন বেশি টায়ার্ড লাগছে কারণ ওয়েদারটা এমন হয়ে আছে মেঘ করেছে তো আর গরম লাগছে বেশি মাস্ক পরে যেন মনে হচ্ছে আরও কষ্ট বাবা আমার হাত ধরে যাচ্ছে ঠাকুর দেখতে বাগবাজারে হ্যাঁ এবারে তুই কি নাচবি ধনুষী নাচবি আলাদাই আলাদাই ধনুষী নাচ নাচবি চলো বাগবাজারের ঠাকুরটা এবার ঝটপট দেখা যাক চলো
পিছনে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব রয়েছে আমরা দেখলাম, আর এইটা আমি নেচে পেয়েছি, ধুনুচি নাচ নেচে, তো বেশ ভালো লাগলো ঠাকুরটা দেখে। তো আমাদের এখানে এখনই কি পারফরমেন্স করলো, কে পারফরমেন্স করলো? এরা দুজনে, লোকে ভালো কিছু পুরস্কার পায়, এরা কি পুরস্কার পেয়েছে আবার দেখিয়ে দাও। আটা পারফরমেন্সের জন্য আশীর্বাদ আটা পেয়েছে, যাই হোক ভালো ভালো নেচেছে, কিন্তু ভালো নেচেছে, পারফরমেন্সটা কিন্তু দারুণ ছিল। আর এদিকে গোলু বাচ্চা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকে তো আমাদের ঘোড়া কমপ্লিট, বাগবাজার ঘোড়া কমপ্লিট। এবার প্রচুর গরম লাগছে, ঝটপট যাওয়া যাক গাড়ির কাছে, তারপরে বাকি কথা হচ্ছে। চলো ফাইনালি আমরা আমাদের নবমী ব্লগ তাহলে কি করছি, কি পারমিতা কেরাতে বলে দিয়েছো তো, শেষ করছি, ধরো এটা। চলো তাহলে আজকে, তাহলে কি হবে, এই কি হবে, ব্লগটা শেষ করতে বল, তুই তো ম্যাপ আজকে আজকে তুই এগিয়ে আয় না, ভেতরে আলো থাকবে না, গাড়িতে ঢোক, গাড়িতে ঢোক। চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মিশাই টাটা করে দাও, চলো টাটা। চলো এবার ঝটপট বাড়ি যাওয়া যাক, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকের মতন ব্লগটা এন্ড করতে হচ্ছে, টাটা বাই।